নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোমনাথ। এই মুহূর্তে যে খবরে চোখ রাখব, আপনারা সকলেই জানেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। আমরা সরাসরি চলে যাব বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানকার, আমরা সরাসরি একবার দেখে নেবার চেষ্টা করব। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সকাল থেকে চলছে ভোট গ্রহণ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ 4 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটার এই কেন্দ্রে 4,776 জন, তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,403 জন, মহিলা ভোটার রয়েছেন 2,373 জন। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, সেই খবরে আমরা চোখ রেখেছি। 6টি বুথে চলছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 6টি বুথের মধ্যে 5টি মূল বুথ রয়েছে এবং 1টি রয়েছে সহায়ক বুথ। সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা গেছে ভোটারদের। কোভিড বিধি মেনে প্রত্যেক ভোটারের হাতেই মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই মুহূর্তে বনগাঁ কেশবলাল উচ্চ বিদ্যালয়, যেখানে বুথ, যেখানে ভোট গ্রহণ চলছে সকাল থেকে, সেই ছবিতে আমরা চোখ রেখেছি। সরাসরি নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় মিশন উপনির্বাচন, অর্থাৎ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই জানেন বিগত পৌর নির্বাচনে এই ওয়ার্ড থেকে জয়ী প্রার্থী যিনি ছিলেন দিলীপ দাস, তার মৃত্যুর পর ফের এই ওয়ার্ডে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কারণ এই ওয়ার্ডের জয়ী প্রার্থীর মৃত্যু হয় এবং তারপরই এই ওয়ার্ডে ফের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকালে কথা বলেছিলাম বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন এখানে, তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী, আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছিলাম, তারা কি জানিয়েছেন একবার শুনে নেব। এখনো সেটা আমি দেখিনি, মানুষ ভোট দিচ্ছে, সবই তো শুরু হলো। গণ্ডগোল এই ওয়ার্ডে কোনোদিন হয়নি। এখানে 14 নম্বর ওয়ার্ডের মানুষই ভোট দেন এবং সুন্দরভাবে ভোট দেন, আনন্দের সাথে উৎসব পালন করেন। আমরা যারাই প্রার্থী আছি একে অপরকে খুব ভালোভাবে চিনি, খুব ভালো সম্পর্ক, আতিথ্যতার মতন, এবং সবাই মিলে একসাথে এই উৎসবটা পালন হবে। এখনো পর্যন্ত ভোট যেভাবে চলছে সুস্থ পরিবেশের মধ্যে চলছে, ঠিক আছে। এখন যত সময় গড়াবে, সময়ের পরিপ্রেক্ষিতে কী রূপ লাভ করে সেটা দেখতে হবে আমাদের। একটু মেঘ ঘনীভূত আছে, সেটা তাদের আভাস ইঙ্গিতে বোঝাচ্ছে। তো আমি প্রশাসনকে বলেছি যে বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উৎসাহ, নাগরিকরা এই উৎসাহে মেতে ওঠে, তার ব্যবস্থা করবে। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা যে খবরে চোখ রেখেছি, সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই 14 নম্বর ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন 4,776 জন। আজ 4 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এই ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই। আমরা নির্বাচন কমিশন সূত্রে যে খবর পেয়েছি, এই নির্বাচন পরিচালনার জন্যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় 109 জন কনস্টেবল, রয়েছেন 25 জন অফিসার এবং 5 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এর পাশাপাশি পুলিশ আধিকারিকেরাও কিন্তু নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা রয়েছে যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায়। সকাল থেকেই এখানে 6টি বুথ তৈরি হয়েছে, তার মধ্যে 5টি বুথ সাধারণ বুথ এবং 5টি মূল বুথ এবং 1টি সহায়ক বুথ রয়েছে। অর্থাৎ 6টি বুথে নির্বাচন প্রক্রিয়া চলছে সকাল থেকেই। গণতন্ত্রের সব থেকে শ্রেষ্ঠ উৎসব ভোটদান, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষ, স্থানীয় প্রায়, যে আমরা যেটা জানতে পেরেছি, 4,776 জন ভোটার রয়েছেন, তারা ভোটদানে অংশগ্রহণ করছেন। সকাল থেকেই নির্বাচন প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে। এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সকাল থেকেই কিন্তু ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে, সেই খবরে আমরা আরও একবার চোখ রাখব। সেই ছবি সরাসরি নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আপনাদের জন্য।
নিউজ নোম্যানস্ল্যান্ডের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিনিধিরা সকাল থেকেই রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের বুথগুলিতে এবং আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবার। এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন বনগাঁ কেশবলাল উচ্চ বিদ্যালয়, যেখানে 14 নম্বর ওয়ার্ডের যে উপনির্বাচন হচ্ছে সেখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এই স্কুলে, এবং সকাল থেকেই কিন্তু ভোটারদের লম্বা লাইন। নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন রাজ্য পুলিশের কর্মীরা, পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককেই মাস্ক ও স্যানিটাইজ করা হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি নিউজ নোম্যানস্ল্যান্ডের পর্দায়। এই মুহূর্তে এই খবরে তো আমরা দিনভর চোখ রাখবো, নির্বাচন প্রক্রিয়া যতক্ষণ শেষ না হচ্ছে আমাদের নজর থাকবে, আপনারাও থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বদলাইনি 70 বছর অতিক্রান্ত আরতি জুয়েলার্স, গহনার জগতে পরম্পরা বজায় রাখতে এখনো প্রবীণ ও আধুনিক প্রজন্মের কাছে আরতি জুয়েলার্স সমান জনপ্রিয়। এই সুনামকে সম্বল করে বনেদিয়ানা ও আধুনিকতার ছোঁয়ায় তৈরি নতুনত্ব হলমার্ক গহনা ও তার নজরকাড়া সোনার রং, যা সবার পছন্দ ও সবার থেকে আলাদা করে চেনা যায়। আরতি জুয়েলার্স, নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, বনগাঁ। ফোন 03215255637। বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন ডাক্তার কেপি বৈদ্য বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রবিবার সকাল 7টা থেকে। এছাড়াও বসছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ সরকার, বসছেন প্রতি মঙ্গলবার। এছাড়াও প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার। নাম লেখানোর জন্য ফোন করুন 9800500705, এছাড়াও 9088692239, ঠিকানা চাকদা রোড, বনগাঁ হাসপাতাল ও প্রতাপগড় মাঠের সন্নিকটে। এছাড়াও আমাদের এখানে নিয়মিত বসছেন বিভিন্ন বিষয়ের স্বনামধন্য চিকিৎসকরা। বিয়ের বেনারসি বা মহিলা ও পুরুষদের আধুনিক পোশাক, সব পোশাকের সেরা কালেকশন আপনার প্রিয় JBS সিটি শপিং মলে রয়েছে। ছোটদের নজর কাড়া পোশাকের সমস্ত ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি। আমাদের কাছে আছে সর্বভারতীয় শাড়ির প্রচুর স্টক, আছে মহিলাদের ফ্যাশনেবল স্টাইলিশ পোশাকের মেগা কালেকশন। এক ছাদের নিচে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজই আসুন JBS সিটি শপিং মল, ট বাজার, বনগাঁ। আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সিগনেট ডে স্কুল অ্যাফিলিয়েটেড টু ICIC, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে আমাদের এখানে রয়েছে নার্সারি স্তরে খেলার ছলে শিক্ষার নানা উপকরণ, প্রশস্ত শিক্ষাঙ্গন, মজার দুনিয়া, ফান স্টেশন, স্মার্ট ক্লাসরুম, মনোরম সাংস্কৃতিক পরিমণ্ডল, উন্নত পরীক্ষাগার ও কম্পিউটার ল্যাব, ক্যারেটে সহ শারীরিক শিক্ষণের ব্যবস্থা, সর্বক্ষণের প্রহরী, সর্বভারতীয় ও আন্তর্জাতিক মেধা অন্বেষণ পরীক্ষায় বসবার সুযোগ, সর্বোপরি আছেন ইংরেজি মাধ্যমে শিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ, বিগত 15 বছর ধরে তার সাক্ষ্য রেখে চলেছে আপনার প্রিয় সিগনেট ডে স্কুল। সিগনেট ডে স্কুল, উনাই কালুপুর, বনগাঁ, উত্তর 24 পরগনা। সময় বদলেছে, বদলাইনি 70 বছর অতিক্রান্ত আরতি জুয়েলার্স, গহনার জগতে পরম্পরা বজায় রাখতে এখনো প্রবীণ ও আধুনিক প্রজন্মের কাছে আরতি জুয়েলার্স সমান জন।